তাম জানান বৈশাখী ঝড়ে গায়ব আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি নবনীতা নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে লঞ্চের ভেতর এখনো অনেক মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে স্বজনদের কাছে দেয়া হয়েছে 4 জনের মরদেহ তারা হলেন মুন্সিগঞ্জ সদরের মালপাড়া এলাকার সুনিতা সাহা উত্তর চরমসুরা এলাকার সখিনা বেগম একই এলাকার প্রতিমা শর্মা এবং সদর উপজেলার নওগাঁর পূর্বপাড়া এলাকার সাউদা আক্তার লতা এর মধ্যে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর ডুবুরি দল নিখোঁজদের তালিকা উপজেলা প্রশাসনের কাছে দিয়েছেন স্বজনরা লঞ্চ ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে 4 সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন চলছে প্রথম দিন রাজধানীতে কিছু গণপরিবহন চলছে সকালে মানুষের চলাচল ছিল বেশি বেলা বাড়ার সাথে সাথে তা কমেছে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউই শিল্প কারখানা চালু থাকা এবং গণপরিবহন বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিল্প কারখানার শ্রমিক কর্মচারীরা হেঁটে এবং রিকশায় কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে পারলেও বেশিরভাগই পড়েছেন দুর্ভোগে কাঁচা বাজার ও দোকানপাট খোলা রয়েছে প্রায় সব এলাকাতেই স্বাস্থ্যবিধি মানতে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতাও দেখা যায়নি করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলমান বিধিনিষেধ বাড়বে কিনা এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত বৃহস্পতিবার নেওয়া হবে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিং এ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান কঠোরভাবে লকডাউন পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজানে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন 2021 খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন 2021 খসড়ায় নীতিগত অনুমোদন এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের অফিস সময়সূচির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবস ভাতা 5,000 এবং দুটি উৎসব ভাতা 10,000 টাকা করে এবং তাদের পরিবারের জন্য 2,000 টাকা করে নববর্ষ ভাতা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বৈশাখী ঝড়ে গায়বান্ধা সদর সহ বিভিন্ন উপজেলায় প্রাণহানি সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রোববার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ চাপা পড়ে এবং অটোরিকশা উল্টে শিশু সহ কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন 20 জন ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে গায়বান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুমন সরোয়ার জানাচ্ছেন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের একটি তৈরি পোশাক কারখানা নির্দিষ্ট দূরত্ব রেখে প্রবেশ করা তাপমাত্রা মাপা জীবাণুনাশক গেট ব্যবহার করা এবং হাত ধুয়ে শ্রমিকদের নিজেদের ফ্লোরে যাওয়ার ব্যবস্থা দেখা যায় এখানে কর্তৃপক্ষ জানিয়েছে কোনো কর্মী বা পরিবারের কেউ অসুস্থ থাকলে তাদের চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে তারা যাতে সর্বসময় কর্মক্ষেত্রে মাস্ক পরিধান করে এবং ঢোকার সময় আমরা মার্ক করে দিছি যাতে তারা সামাজিক দূরত্ব বজায় রেখে তারা ঢুকতে পারে এবং ঢোকার মুখেই তাদেরকে আবার তাপমাত্রা মাপার জন্য আমাদের এখানে টেম্পারেচার মিটার আছে এবং সেই সাথে ডিসইনফেক্টেড চ্যানেলের মধ্যে দিয়ে তারা আসে এবং তারপরে তাদেরকে হাত ধোয়ার জন্য পর্যাপ্ত আমরা বেসিন করে দিছি এবং এট দ্য সেম শীর্ষ খবর এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য